এখন পর্যন্ত কালিমা গ্রহণ করেন নাই, চাচার বাড়িতে থাকে, নাম হলো উজ্জা। নাম কি? উজ্জা। কালিমা গ্রহণ করেন নাই, তার মনে দিলে তামান্না কতদিন আর এইভাবে থাকব। একজনকে তালাশ করতেছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পেলে হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করবে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, উজ্জা শুধু মনে মনে তিনি চিন্তা ভাবনা করে কোথায় গেলে, কার কাছে গেলে আল্লাহ নবীর দেখা পাবে, এমন চিন্তা তিনি মনে মনে। দিন যায়, রাত যায়, একদিন যায়, দুই দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তার চিন্তা ভাবনা হলো বিশ্ব নবীজির দেখা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু তিনি দেখা পেলেন এইদিকে তিনি চাচার বাড়িতে, তার বাবা দুনিয়াতে নাই, চাচার বাড়িতে ধীরে ধীরে বড় হলেন। এইভাবে হতে হতে একদিন চাচাকে বলতেছে, ও চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনার কেমন লাগে, আপনি তার ব্যাপারে কি জানেন? তিনি বললেন, ভাতিজা, অত্যন্ত ভালো মানুষ, তার মতো ভালো মানুষ আর মনে হয় পৃথিবীতে হয় না। এবার বললেন, চাচা, তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হন না কেন? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেলেন, তিনি একদম প্রচন্ড রাগ হয়ে গেলেন। আর বলে, ভাতিজা, সব বলো, ওই কথা বলা যাবে না। তার কারণ হলো, সে একজন নতুন ধর্মের দাওয়াত দেয়, এই দাওয়াত তোমার কবুল করা যাবে না। ভাতিজা বলতেছে, চাচা, আপনি কি কবুল করবেন না? চাচা বললেন, না। ভাতিজা বললেন, আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনি মনে হয় ইসলাম কবুল করবেন, কিন্তু মনে হলো আর আপনি করবেন না। ও চাচা, আপনি আর আমাকে আটকাইতে পারবেন না, আমি থাকব না, আমি বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা বললেন, ভাতিজা, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? ভাতিজা, আমি যে তোমাকে এতগুলো অনেক দিন থেকে বড় করলাম, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে তুমি থাকো, তোমাকে আমি কিছুই দেব না। শুধু তাই নয়, উট দুম্বা জায়গা জমি কোনো কারা করিয়ে তোমাকে আমি দেব না, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভাতিজা বলতেছেন, চাচা, আমার জীবনটাও যদি আপনি নিন, তারপরে আমি বিশ্ব নবীজির কদম মোবারকে চলে যাব। সঙ্গে সঙ্গে চাচা বললেন, ভাতিজা, তুমি তো এখন চলে যাবা, কিন্তু তোমার পরনে আমার পয়সা দেওয়া কিনা, তোমার শরীরে যে জামা কাপড় গুলো আছে এইগুলো খুলে দেওয়া লাগবে আমাকে, সুতা পর্যন্ত তোমাকে দেব না। ও মুসলমান, আজ পর্যন্ত যারা তাওহীদের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরেও ইমান ছাড়ে না। ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, আমি আপনাকে জামা কাপড় সব খুলে দিলাম, এইটা মনে করবেন না আপনার সম্পদের লোভে পড়ে আমি আমি আপনাকে ভয় করব, আমি নবীজির কাছে যাব না, এইটা চিন্তা ভাবনা করেন না। আমি জামা পায়জামা লুঙ্গি খুলে আমি চলে যাব বিশ্ব নবীজির দরবারে। 18 বছরের যুবক তিনি সব খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন একদম 18 বছরের যুবক, সব বুঝে এবং তিনি চলে গেলেন। যাওয়ার পরে তার মা ছিল, মায়ের কাছে চলে গেলেন। ও মা, মাকে যখন বাড়িতে গেলেন, মা যখন দেখতে পেলেন সন্তান উলঙ্গ হয়ে গেছে, চোখগুলো বন্ধ করে ধরেছে, বাবা তোমার এরকম অবস্থা কেন? বুঝতে পারলাম না কারণটা কি। ডাক দিয়ে বলে, মা, আমার জায়গা জমি কিছুই দেবে না, এমন কি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে দেয় নাই মা। ও মা,
আপনি শুধু আমার ব্যবস্থা করে দেন, আমার লজ্জায় স্থানটা আমি ঢাকব শুধু, তারপরে মা এই লজ্জায় স্থানটা ঢেকে আমি চলে যাব বিশ্ব নবীজির কাছে। মা খারাপ কম্বল দিলেন, আ মুসলমান আজ বাংলার জমিনে তাওহীদের যারা দাওয়াত দেয়, এক আল্লাহর তাওহীদের যারা বিশ্বাসী, কালিমার দাওয়াত দেয়, এদেরকে মামলা হামলা জুলুম করে যারা, এরাই হলো আবু জাহেলের গোষ্ঠী তারা, ঠিক কিনা? আজ গোটা বিশ্বের জমিনে সারদিল লক্ষ মসজিদের খতিব, সারদিল লক্ষ মসজিদের মুয়াজ্জিন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার যদি বলে, বাংলার জমিন থেকে বাতিল পালাবার রাস্তা পাবে না, কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, আমরা রেজেকের ভয়ে মসজিদে কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? ভয় যদি করতে হয় রাজ্জাকের কাছে মাথা নত করব, রেজেকের কাছে নয়, কথা বলেন ঠিক কিনা? উজ্জা কম্বলটা নিয়ে চলে গেলেন বিশ্বনবীজির কাছে। বিশ্বনবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় বিমর্ষ চেহারা, উস্কু বুস্কু চেহারা দেখতে এমন এলোমেলো, বিশ্বনবীজি বলতেছেন, যুবক তোমার কই বাড়ি কই ঘর, আমি তো তোমাকে চিনলাম না। ডাক দিয়ে বলতেছে, যুবক কোথায় বাড়ি কোথায় তোমার ঘর? উজ্জা চোখের পানিগুলো সেনে দিলেন আর অঝোর নয়নে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বললেন, আমার নাম উজ্জা। এইরকম অবস্থা কেন? বিশ্ব নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি আপনাকে দেখি নাই, অন্তরে বিশ্বাস করেছি আমি কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু আমি আমার চাচার বাড়িতে ছিলাম, আমি ভাবলাম আমার চাচা কালিমা পড়ে মুসলমান হবে, একদিন যায় আর অপেক্ষা করতে পারলাম না, আমার চাচার সামনে আমি একদিন প্রকাশ করলাম, আমার চাচা সহ্য করতে পারে নাই, আমাকেও সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার সামনে চাচা আমাকে বলল, তুমি যদি তার দরবারে যাও আমার সবগুলো ছেড়ে দেওয়া লাগবে, এমন কি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি নিতে পারি নাই। আমার মায়ের কাছে গেলাম কম্বল কানিয়ে, নিজের জোরটা ঢেকে আমি আপনার কাছে আসছি। নবীজি বললেন, এত সুন্দর ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি এই অবস্থা, তোমার নাম উজ্জা হতে পারে না, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, নাম রাখলাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহ নবী আলে সুপার মধ্যে থাকতে দিলেন আর বললেন, ও সাবিরা, তোমরা বস্ত্র ব্যবস্থা করো, আর কেউ খাবারের ব্যবস্থা করো, ওই খাবারটা আমার হাতে দাও, ওই খাবারটা আমি নিই যাতে আব্দুল্লাহকে খাওয়াইয়া দেব। এই নবী সাহাবায়ে কিরামেরা কি রকম ভালোবাসছে নবীজিকে, ও মুসলমান কানটা লাগা দেন। একদিন যায়, দুই দিন যায়, সাহাবায়ে কিরামেরা নবীজিকে বললেন, ওগো আল্লাহ নবীজি, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের সমস্যা হয়, আপনি একটু নিষেধ করেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, আব্দুল্লাহকে কিছু বলো না, আব্দুল্লাহর যত খুশি তত জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য চতুর্দিকে কাফের বেঈমান মুরতাদেরা ইসলামকে চতুর্দিকে ঘেরো ধরেছে আক্রমণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? না জানি কতকাল সজন হারানো জল দাবানির বা
আসবনে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মুসলিম মরবে কেন এত বিধবা হলো যে নারী কি পাপে মায়ের বুক হলো যে খালি কথা বলেন ঠিক কি না আজকে পাখির মতো মায়ের কোল থেকে সন্তানকে গুলি করে মেরে ফেলা হচ্ছে এমন নজির বাংলার জমিনে আছে না নাই আছে না নাই যারা কোরআন প্রেমিক রাসূল প্রেমিক জীবন দেবে ঈমান ছাড়বে না সম্মানিত ভাইরা এ আব্দুল্লাহ জুলবাজাদাইন রাসূলকে এমনই ভালোবাসলো এই নবী এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল লম্বা ঘটনা মুসলমান তাওহীদ জনতা বিশ্ব নবীজি জিহাদের ডাক দিলেন মহিলারা গলার হার কানের দুল সব দিলেন সবাই দিচ্ছেন আবু বকর ওমর ওসমান সবাই দিচ্ছেন সবাই রে দান নিলেন আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বললেন সাহাবীরা আলী ওমর ওসমান তোমরা কি নিছো আর কি রেখে এসেছো কিছু আনছি কিছু রেখে এসেছি আবু বকরকে বললেন আবু বকর তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আমি সব নিয়ে আসছি আপনার কদমে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিছু নাই এ আব্দুল্লাহ জুলবাজাদাইন চোখের পানি গুলো সরে দিয়া কান্না জড়িত কণ্ঠে আসতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী আমি তো কিছুই দিতে পারলাম না সবাই তো দান করলো আমি কিছুই দিতে পারলাম না নবীজি আপনি দোয়া করেন আমি যেন জীবনটা দিয়ে ইসলামের জন্য শহীদ হতে পারি নবীজি বললেন একটা গাছের পাগুল নিয়ে আসো আল্লাহ নবীর সামনে যখন নিয়ে আসলেন আল্লাহ নবী বললেন তুমি চাচ্ছ শহীদ হতে আমি কাফেরদের লড়াই তুমি করবা তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ তিনি বলতেছিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাইলাম শহীদ হতে আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ টেনশন করে লাগবে না জ্বরের মধ্যেও যদি তুমি শহীদ হও আল্লাহ তাআলা শহীদি তামান্না হিসাবে কবুল করে নেবে লম্বা ঘটনা মুসলমান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর নবীকে সংবাদ জানালেন আল্লাহর নবী সাহাবে কেরামদেরকে বললেন সাহাবীরা তার জানাজা ব্যবস্থা করা হোক আল্লাহর নবী জানাজা ব্যবস্থা করলেন হয়ে গেল দাফন করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করতেছেন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইসলামের জন্য অনেক অগ্র অনেক ভালোবাসা আমি দোয়া করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম আল্লাহ আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে যায়